28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ষষ্ঠ দিন আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। গত কয়েকদিন তীব্র ঠান্ডা ও নাগরিক জীবনের ব্যস্ততায় ক্রেতার আগমন কম ঘটলেও ছুটির দিনে ক্রেতা দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। আমরা পুরো পরিবার নিয়ে এসেছি, বাট আমি 2 বছর পরে এসেছি। খুবই ভালো লাগছে, খুবই ক্লিন লাগছে আর খুবই গুছানো মনে হচ্ছে। এখনো তো ভিতরে যাইনি, বাট দেন যাওয়ার পর বলতে পারবো। এক কথায় খুবই ভালো লাগছে। জি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট এন্টার করলাম, সো আমরা এখনো ঘুরি নাই। যদি দেখি, স্টার্ট করি, দেখি কেমন হয় সবকিছু। আর সবকিছু আপাতত নাইস অ্যান্ড ক্লিন অ্যান্ড সবকিছু নাইস। এই তো, খুব ভালো লাগছে। আমি সবসময় এই পণ্য আমি প্রতি বছরই কিনি। তারপরে আমি মনে করেন যে আমি ধানমন্ডির 27-এও যাই, এই যে আমি পরেও আসি ওইটা। এদিকে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন ক্রেতা তেমন না আসলেও আজকে তাদের বেচা বিক্রি মোটামুটি ভালো। তবে মেলা প্রাঙ্গণ ঢাকা থেকে কিছুটা দূরে হলেও দিন বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সবার প্রথমে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এবং এবছর আমরা প্রত্যেক বছর যেরকম নতুনত্বের চেষ্টা করি, সব কিছু নতুনত্বের জন্য চেষ্টা করে থাকি, তো এবারও থাকছে নতুন নতুন কালেকশন থাকছে। সবাইকে বলবো অবশ্যই মেলাতে আসুন, আমাদের বাংলাদেশীয় প্রোডাক্টগুলো আপনারা দেখুন, দেশীয় প্রোডাক্টের সঙ্গে আমাদের সংস্কৃতির সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দিন। আমি শুরু থেকে আল্লাহর রহমতে জয়া মেলা যেতগুলো আমাদের সরকারিভাবে মেলা হচ্ছে, আমরা সবগুলোতে আমরা আল্লাহর রহমতে সারা ভালোই পাচ্ছি আর এখনও পাই, আগেও পেয়ে আসি এখনও পাচ্ছি। আর কারণ আমি চাই দেশি নারীরা যারা ঘরে বসে আছে তারাও কাজ করবে, এবং কি তারা আমাদেরকে দিবে, আমরাও বিক্রি করব, তাদেরও ঘরে বসে একটা হেল্প হলো, সংসার একটু উন্নত করতে পারবে, এবং কি আমরাও হেল্প হলাম, আমাদের সংসার উন্নত হলো। এবারের মেলায় দেশ বিদেশের মোট 330টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন স্থান করে নিয়েছে। এর মধ্যে 15 থেকে 18টি বিদেশি স্টল রয়েছে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নিয়েছে। মেলা কর্তৃপক্ষ বলছে, এবার 21 জানুয়ারি মেলা শুরু হবার পর থেকে আজকে পর্যন্ত প্রায় 40,000-এর কিছু বেশি দর্শনার্থী মেলার গেট দিয়ে প্রবেশ করেছে, যা তাদের প্রত্যাশার চেয়েও অনেক কম। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।